সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানব জাতি আমি হইলাম পুত্র পবিত্র সুবহান যিনি আমার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত রাতে ভ্রমণ করাইয়াছিলাম এটারে বলা হয় ইসরা আর ওই বাইতুল মুকদ্দাস থেকে সপ্ত আকাশ পার দিয়া সিদরাতুল মুনতাহা পার দিয়া আমি রব্বুল আলামিন আরশে আযিমে আমার বান্দা মুহাম্মাদের সাথে কথা বলেছিলাম এটাকে বলা হয় মিরাজ ইসরা বলা হয় মক্কা থেকে বাইতুল মুকদ্দাস আর বাইতুল মুকদ্দাস থেকে আরশে আযিম পর্যন্ত যেই ভ্রমণ ওই ভ্রমণটাকে বলা হয় মিরাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান আল্লামা ইদ্রিস কান্দেহলভী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন সিরাতুল মুস্তাফার প্রথম খণ্ডে মিরাজ অধ্যায়ে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি আল খাসাইসুল কুবরাতে উল্লেখ করেছেন নবী যখন মিরাজে যাচ্ছেন এমন সময় দেখেন একদল মানুষ তার ডান হাতের মধ্যে একটা ধারালো অস্ত্র আর বাম হাত দিয়ে নিজের জিহ্বাটাকে বাহির করে কেটে দেয় তার জিহ্বাটা কাটতে দেরি হয় আবার তার জিহ্বাটা সুস্থ হতে দেরি হয় না সুস্থ হইলেই আবার কেটে দেয় জিহ্বাটা সুস্থ হইলেই কেটে দেয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল এরা কারা যারা তাদের জিহ্বাটাকে কেটে দেয় জিহ্বা আবার ভালো হয় সুস্থ হয় আবার কেটে দেয় তাদের কি অপরাধ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের কোনো অপরাধ নাই এরা হলো আলেম সমাজ এরা জালেম না আলেম এই যে বাহির থেকে কে বলতেছে ওয়া শোনা যায় না ভিতরে তো ছাউন আছে আলহামদুলিল্লাহ বাইরে শোনা যায় না মহতরম হাজেরিন আপনি বলেন রসুল যেই দলের পরিচয় দিলেন এরা আলেম না জালেম রাসূল বলেন ওই ওই সমস্ত আলেমের অপরাধটা আবার কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ এদের কোনো অপরাধ নাই এরা কিন্তু বয়ান করত ভালো বয়ান মানুষরে হাসাইতো কান্দাইতো রংটা তামাশাও কম ছিল না কিন্তু কথা বলতো বাড়াইয়া কমায়া কথা বলতো ইসলামের সঠিক কথা বলতো না কোনো জায়গায় বাড়াইতো কোনো জায়গায় কমাইতো কোনো জায়গায় নিজের পক্ষ থেকে লাগাইয়া দিত এই জন্য এদের এই অবস্থা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসে বলেছেন হাশরের ময়দানে আলেমদেরকে উঠানো হবে মিশকাত শরীফের হাদিসটা একবার খুলেন মিশকাতের হাদিস দ্বিতীয় খণ্ডে জিলদে সানিতে হাদিস এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে আলেমদেরকে উঠায় জিজ্ঞাসা করা হবে তোমাকে আমি আল্লাহ আমার ইলমে ওহির জ্ঞান তোমাকে দিয়েছিলাম সবাইকে দেই নাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমি আল্লাহ তোমাকে যাচাই বাছাই করেছিলাম নির্বাচন করেছিলাম তুমি কি করেছো আমি কিন্তু আল্লাহকে তখন বলবো আল্লাহ আমি কিন্তু মানুষকে তোমার পথে ডাকছি তোমার দিকে দাওয়াত দিচ্ছি যারা দুনিয়াতে পাটফারি করে আল্লাহর সামনে হাশরের দিন করবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা বলবেন আরে পাটফার দুনিয়াতে তো দুই নম্বরই করছস আখেরাতে এসে দুই নম্বরই করছস এটা আমার বুঝে আসে না তুমি মিথ্যা বলছস হে তো মুসরা মুসরি করবে আল্লাহ তাআলা হাশরের দিন মানুষের সাক্ষী তিনভাবে প্রমাণ করবেন আল ইয়াউমা নাখতিমু সূরা ইয়াসিন আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন রব্বুল আলামিন বলেন তোর মুখটা জবানটা তালা থাকবে জবান কোনো কথা বলবে না তোর সাড়ে তিন হাত বডি কথা বলবে কোথায় কি অপকর্ম করেছস কোথায় ভালো কাজ করেছস খারাপ কাজ করেছস এর বুঝে আসবে না কিরামান কাতিবিনের আল্লাহ কিতাব দেখাইবেন ওটাও বিশ্বাস করবে না আল্লাহ তাআলা বলবেন আরে বান্দা হাশরের দিন আমার কাছে আবার লুকাইবার কিছু আছে নাকি দুনিয়াতে তোর একটু মাথার মধ্যে আমি এমন মেশিন দিয়েছিলাম যেই মেশিন দিয়ে তুই কাজ করে কথা রেকর্ড করতে 100 বছর পরেও এটা কিন্তু পাওয়া যায় আমাদের শেখ মুজিব সাহেব 1975 যে ভাষণ দিয়েছে এটা কিন্তু এখনো পাওয়া যায় 70-71 যে ভাষণ দিয়েছে এটা কিন্তু পাওয়া যায় আগের রেকর্ড এখনো চলে কোথায় 1970 আর কোথায় 2023 তাহলে যে আল্লাহ দুনিয়াতে রেকর্ডের জ্ঞান তোমাকে দিল ওই আল্লাহর কাছে রেকর্ড আছে না নাই সূরা জিলজাল আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা
ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন কিন্তু জমিন সব কিছু আপনাকে আল্লাহর দরবারে বলে দিবে, আপনার সম্পর্কে সব কিছু আল্লাহর দরবারে বলে দিবে। আল্লাহ বলবেন তাইলে কোনো সাক্ষী দরকার নাই, আমি আল্লাহর রিমোটে টিপা দিব, অটোমেটিকলি আল্লাহর রেকর্ড বের হয়ে যাবে, আপনি যে অবস্থায় যেই জায়গায় যে কাজটা করেছেন ওই অবস্থাটা ওই জায়গা সহকারে আল্লাহ আপনার কাছে তুলে ধরবেন, তখন আপনার আর কোনো পালানোর সুযোগ থাকবে না, আর থাকবে না সুযোগ। আলিম বলবে আল্লাহ তোমার পথে ডাকছিলাম, কথা মনে আসেনি? আল্লাহ তাআলা বলবেন আর দুই নম্বরই করা দরকার নাই, দুনিয়াতে যা করছো ভালো করছো, দেশি মুরগির রান খাইছো, কইছো আমি ফুলটি খাই না আমার গ্যাস হয়, আমরাও খই মাঝে মাঝে খই না যে থানা, ফুলটি খাইলে গ্যাস হয় পেটের সমস্যা খাইব না, আপনাকে দেশি মুরগ দেয় আবার গরুর গোশতও খাওয়ায় খাসির গোশতও খাওয়ায়, বক্তাগিরিতে আসলে খালা আঙ্গুর খাওয়ায় আপেলও খাওয়ায় মালটাও খাওয়ায় ছাও খাওয়ায় আবার সোনারাজির ঘরের ভালো বিস্কিটও খাওয়ায়। আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে বহুত খাইছো বহুত করছো কিন্তু মিথ্যা বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম যারা বক্তাগিরি করতো যেই যেই কথা যে অবস্থায় বলতো রেকর্ডগুলো আল্লাহ উপস্থিত করে দিবেন, দুনিয়াতে আপনি যাই পার পায়ে যান না কেন আখেরাতে কিন্তু পার পাওয়া সম্ভব হবে না। আপনারা কি বলেন সম্ভব হবে? কি সম্ভব হবে? তো সম্ভব যদি না হয় আপনারা তো যত অপরাধই করেন, সাধারণত তো যে নামাজটা রসুল মেরাজ থেকে নিয়ে আসলেন নামাজ উত্তি আপনারা করেন না, কি নামাজ পড়েন? নামাজের একটা হাদিস কম আপনাদের, মুসলিম শরীফের প্রথম খণ্ডে আছে হাদিসটা, মুসলিম শরীফে কিতাবুল ইমানে মেরাজ পরিচ্ছেদে হাদিসটা এসেছে। আবার যারা উলামায়ে কেরাম আমার ভুল ধরেন না, মুসলিমের কিন্তু ইমাম মুসলিমের পক্ষ থেকে কোনো অধ্যায় দেওয়া নাই, শারহিনরা যে অধ্যায় দিয়েছেন এই অধ্যায়টা এখন মুসলিমের মধ্যে সংযুক্ত আছে, ওই অধ্যায়ের কথা বলতেছি, মেরাজ পরিচ্ছেদে একটা হাদিস এসেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলীম ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন আয়াতে বলেন আমার নবীকে ইসরা এবং মিরাজ করাইলাম, নবী আয়াতের ব্যাখ্যাতে বলেন সহিহ মুসলিম শরীফের সহিহ সনদে হাদিস এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে দিলেন, মুসা থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত 9 বার হাফ ডাউন করলাম, প্রতিবারে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলেন, 5 নং কত হইল? 5 নং 45, রইল আর কত? 5। রসুল 5 যখন নিয়ে আসতেছিলেন মুসা বলেন একটু কমাই আসেন, রসুল একটা শব্দ বলেছেন ইস্তাহিয়াইতু মিন রব্বি, আমার রবের কাছে আবার 10 নম্বর বার যাইতে আমার লজ্জা হয় শরম হয়, কারণ প্রতিবার 5 কইরা কমান, এখন 10 নম্বর বার যদি 5 কমান হাদিয়া থাকে না শেষ, তাইলে হাদিয়া তো আর কিছু থাকে না, হাদিয়ার কিছু থাকে না, এই জন্য আর আমি আল্লাহর কাছে যাব না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মুসা আলাইহিস সালাম থেকে যখন সামনের দিকে অগ্রসর হলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরশ আযীম থেকে ডাক দিলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ডাক দিলেন মুহাম্মদ আপনি শুনে রাখেন আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না, আমি আল্লাহ তোমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম এটাই ফাইনাল, কিন্তু আপনার ফিরাফিরির কারণে আমি হইলাম রাব্বুল আলামিন আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। রাব্বুল আলামিনের অর্থ হলো যত জগৎ আছে সারা সৃষ্টি জগতের সব জায়গায় আল্লাহর রুবুবিয়ত চলে, আর সারা পৃথিবী নয় শুধু আসমান বলেন লৌহ বলেন কলম বলেন আরশ বলেন কুরসি বলেন সাত জমিনের নিচে বলেন সৌরজগৎ বলেন প্রাণী জগৎ বলেন আর যত জগতেই বলেন না কেন সকল জগতের মধ্যে আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, শুধু দুনিয়ার জন্য রহমত নয় রসুল আকাশের জন্য রহমত ফেরেশতার জন্য রহমত আল্লাহর আরশ কুরসির জন্য তিনি হইলেন রহমত। আল্লাহ তাআলা বলেন আমি হইলাম রব্বুল আলামিন আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ আমার রুবুবিয়ত যেখানে আপনার রহমত হলো সেখানে, আপনার রুবুবিয়ত যেখানে আমার রুবুবিয়ত যেখানে আপনার রহমত হলো সেখানে, আপনার দয়ার কারণে আমি 45 ওয়াক্ত বাস্তবে প্র্যাকটিক্যালে কমাইয়া দিলাম, সবের ক্ষেত্রে কিন্তু আমি কমাই নাই, আমি আল্লাহ বলে দিলাম তোমার কোন উম্মতের নারী আর পুরুষ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম ওই বান্দাবান্দির আমল নামায় আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। তাইলে যদি ফরলে যদি 50 হয় না ফরলে কি 50 নেই? আল্লাহ বলেন না, ওই হাদিসের শেষের অংশে এসেছে আল্লাহ আশরু আমসালুহা
আল্লাহ রাসূল বলেন কিন্তু গুনার ক্ষেত্রে হলো একে এক ডাবল না থ্রি ফলো না ফোর ফলো না ফাইভ ফলো না একে এক যদি আপনি গুনাহ করেন তাহলে যতটা গুনাহ করবেন অতটা অপরাধী লেখা হবে বেশি লেখা হবে না কিন্তু সব যদি একটা করেন তাহলে একের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে নিম্নে 10 দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইরে গিয়ে কইয়েন সুবহানাল্লাহ আমরা খাটকালের মা বনি শুনলে আপনাদের শরম হইতো না শুধু একে 10 দিবেন তা না এরপর হাদিসের শেষের অংশ আছে ইউতিহি মাইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ তাআলা নিম্নে দিবেন একে 10 অপ উপরে উপরে আল্লাহ কত যে বাড়াইয়া দিবেন একমাত্র দয়াল আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না